এবার বিশেষ অতিথির বক্তব্য প্রদান করবেন জনাব সিমিন হোসেন রিমি, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। আসসালামু আলাইকুম, শুভ সকাল। স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 104তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস 2024 উদযাপন অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, এই টুঙ্গিপাড়ায় উপস্থিত বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা, জাতির পিতার পরিবারের সদস্যবৃন্দ, অনুষ্ঠানের সভাপতি, শিশু সভাপতি তিয়াশা জামিল, শিশু বক্তা তাইয়েবা তাসনিম, মন্ত্রিপরিষদের মাননীয় সদস্যবৃন্দ, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, প্রধানমন্ত্রী মুখ্য সচিব, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সিনিয়র সচিব, সচিববৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগ ও এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সামরিক বেসামরিক কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক বৃন্দ, সুধী মণ্ডলী এবং বাংলাদেশের সকল শিশুর প্রতি আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 104তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সুধী মণ্ডলী, আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পবিত্র স্মৃতির প্রতি, যার নেতৃত্বে আমরা মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র পেয়েছি। শ্রদ্ধা জানাচ্ছি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী জাতীয় চার নেতাকে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি 75-এর 15ই অগস্ট ঘাতকের নির্মম বুলেটে নিহত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ 15ই অগস্টের সকল শহীদদের। স্মরণ করছি 30 লক্ষ মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ, 2 লক্ষাধিক নির্যাতিত মা বোনদের ও বীর মুক্তিযোদ্ধাদের। প্রিয় সুধী, বঙ্গবন্ধু ছিলেন দেশপ্রেম, সততা ও নিষ্ঠার এক উজ্জ্বল আলোকবর্তিকা। 1920 সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন। ক্ষণজন্মা এই অসীম ব্যক্তিত্ব বাঙালি জাতির অহংকার। জাতির পিতা বঙ্গবন্ধু তার জীবনের শুরু থেকেই সাধারণ মানুষের দুঃখ কষ্ট দূর করার আকাঙ্ক্ষায় নিজের মনকে সম্পূর্ণভাবে নিবেদিত করেছিলেন। তার ভাবনা এবং কর্মের প্রতিটি ভাজে ভাজে ছড়িয়ে আছে কীর্তিমান এক অনন্য মানুষের ভবিষ্যৎ স্বপ্ন এবং কর্মগাথা। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে দেখা যায় এক উদ্যমী কিশোর, সাহসী যুবক, দৃঢ়চেতা তরুণ, বিচক্ষণ এক রাজনৈতিক ব্যক্তিত্বকে, যার চিন্তার বৃহৎ অংশ জুড়েই সাধারণ মানুষের জন্য কল্যাণ ভাবনা। এই কল্যাণ ভাবনা থেকেই তিনি উপলব্ধি করেন মানুষের সংকট এবং সংকটের গভীরতা। তরুণ বয়সেই তার সেই উপলব্ধিকে তিনি প্রকাশ করেছেন, তার ভাষায় কোট, যে কোনো মহৎ কাজ করতে হলে ত্যাগ ও সাধনার প্রয়োজন, যারা ত্যাগ করতে প্রস্তুত না তারা জীবনে কোনো দিন ভালো কাজ করতে পারেনি, এই বিশ্বাস আমার ছিল। আমি বুঝতে পেরেছিলাম এদেশে রাজনীতি করতে হলে ত্যাগের প্রয়োজন আছে এবং আমাদেরকে ত্যাগ করতে হবে জনগণকে সুখী করতে হলে, আনকোট। সূত্র অসমাপ্ত আত্মজীবনী, পৃষ্ঠা 128। বঙ্গবন্ধু রাষ্ট্রভাষা স্বীকৃতি আদায় এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রামে 1948 সাল থেকে বারবার কারারুদ্ধ হন। তার জীবনের একটি বৃহৎ সময় কারাগারে বন্দী জীবন যাপন করেন। তিনি কখনো জেলে থেকে, কখনো জেলের বাইরে থেকে অসামান্য নেতৃত্ব দেন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ছাত্র জনতার নজিরবিহীন আন্দোলন বিদ্রোহে কারান্তরীণ অবস্থায় থেকে দিক নির্দেশনা প্রদান করেন। এরই ধারাবাহিকতায় 54-এর নির্বাচন, 58-এর আইয়ুব খানের সামরিক শাসন বিরোধী আন্দোলন, 62-এর শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন, 66-এর 6 দফা, 68-এর আগরতলা ষড়যন্ত্র মামলা, 69-এর গণ অভ্যুত্থান এবং 70-এর নির্বাচনে অসাধারণ নেতৃত্বের গুণে তিনি অবিসংবাদী নেতা থেকে পরিণত হন জাতির পিতায়। তার ডাকে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাংলার সমস্ত মানুষ।
মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর স্বাধীন দেশে বঙ্গবন্ধু যখন তার স্বপ্নের ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সোনার বাংলাদেশ গঠনের কাজে আত্মনিয়োগ করেন, তখনই 1975 সালের 15ই আগস্ট স্বাধীনতার পরাজিত শক্তি নির্মম নিষ্ঠুরভাবে তাকে সপরিবারে হত্যা করে। মাত্র 3.5 বছরের মধ্যে জাতির পিতার স্বপ্ন ধূলিসাৎ করে দেয় 75-এর ঘাতকেরা। সেই নির্মম ঘাতকের হাত থেকে রেহাই পায়নি 10 বছরের শিশু ছোট্ট রাসেলও। সম্মানিত সুধী, আমরা জানি বঙ্গবন্ধু শিশুকাল থেকে নির্ভীক, দয়ালু ও পরোপকারী ছিলেন। শিশুসহ সকল মানুষকে ভালোবাসতেন প্রাণ উজাড় করে। কোনো সহপাঠী বই কিনতে না পারলে বঙ্গবন্ধু তাকে নিজের বই খাতা দিয়ে দিতেন। কেউ না খেয়ে থাকলে নিজের হাতে ধানের গোলা খুলে দিতেন। কাপড় খেলনাসহ বিভিন্ন উপহার দিয়ে তাদের মুখে হাসি ফোটাতেন। এ পর্যায়ে বঙ্গবন্ধুর সঙ্গে আমার ছোটবেলার কিছু অমূল্য স্মৃতি সামান্য অংশ তুলে ধরছি। আমার 4.5 বছর বয়সের একটি ঘটনা, যে সময় মানুষের স্মৃতি জমা হতে শুরু করে ঠিক সেই সময় একই রাতে একই সঙ্গে বঙ্গবন্ধু এবং আমার বাবা তাজউদ্দিন আহমদকে পাকিস্তান সরকার গ্রেফতার করে। বাবার সাথে মাসে 2 মাসে 3 মাসে জেলখানায় দেখা হওয়ার মধ্য দিয়ে বাবার সাথে আমার পরিচয় হতে থাকে। একই সঙ্গে আমার মনের মধ্যে বিশাল ছায়াবৃক্ষ ভরসার স্থল হিসাবে বঙ্গবন্ধু জাগ্রত হতে থাকেন। 1969-এর গণ অভ্যুত্থানে পাকিস্তান সরকারের সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে জনতার মুজিব জনতার মাঝে ফিরে আসেন। এর বছরখানেক পর আমাদের 3 বোনের পর ভাই সোহেলের জন্ম 1970 সালে। বঙ্গবন্ধু যেন অপেক্ষায় ছিলেন, কিছুক্ষণের মধ্যেই তিনি চলে এলেন আমাদের বাসায়, সঙ্গে টুকরি ভরা ভরা মিষ্টি। পরম মমতায় এখনও চোখে ভাসে তিনি কোলে তুলে নিয়েছিলেন সদ্যজাত শিশুটিকে। আমাদেরকে কত আদর স্নেহ করতেন এখনও মনে হলে আনন্দে চোখ ভিজে যায়। সোহেলের তখন বয়স 4 বছর। বঙ্গবন্ধু একবার জিজ্ঞাসা করেছিলেন ওর কী ভালো লাগে, সে বলেছিল খরগোশ। এত ব্যস্ত একজন মানুষ ভোলেননি সে কথা। 1975-এর শুরুতে চমৎকার একটি কাঠ আর তার দিয়ে তৈরি একটা ঘর, সেই ঘরের মধ্যে 2টি খরগোশ দিয়ে পাঠিয়েছিলেন সোহেলের জন্য। 75-এর জুলাই মাসে কামাল ভাইয়ের বিয়েতে বরযাত্রী হয়ে আমরা 32 নম্বরের বাসা থেকে রওনা দিয়েছিলাম। সেখানেও বঙ্গবন্ধু এসে ওই ভিড় এত মানুষের সব কোলাহলের মধ্যে আমাদেরকে ধরে আদর স্নেহে ছড়িয়ে দিয়েছিলেন তার মাথায় তা আমাদের মাথায় হাত রেখে। সম্মানিত সুধী, বঙ্গবন্ধুর ভাবনায় উন্নত বাংলাদেশ গঠনে শিক্ষা ছিল সবচাইতে শক্তিশালী বাহন। এজন্য যে কোনো অনুষ্ঠান সমাবেশে তিনি জাতীয় শিক্ষার গুরুত্ব তুলে ধরেছেন। তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে প্রায় বলতেন লেখাপড়া করো, মানুষ হও, ভালো মানুষ না হলে ভালো দেশ গড়া যায় না। শিশুদের প্রতি বঙ্গবন্ধুর ছিল অপরিসীম মমতা। তিনি শতব্যস্ততাতেও তার জন্মদিনটি প্রিয় শিশুদের সঙ্গে কাটাতেন। শিশুদের এই সমাবেশে তিনি এক মহাশিশু হয়ে উঠতেন। জীবনের শেষ জন্মদিনটিও বঙ্গবন্ধু তার প্রিয় সোনামণি শিশুদের সাথে কাটিয়েছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু এমন একটি দেশের স্বপ্ন দেখেছিলেন যে দেশের শিশুরা হবে শোষণ বৈষম্যমুক্ত এবং উন্নত চিন্তার অধিকারী। জাতিসংঘের শিশু অধিকার সনদ প্রকাশের 15 বছর পূর্বে 1974 সালে বঙ্গবন্ধু শিশু আইন প্রণয়ন করেন। বঙ্গবন্ধু বিশ্বাস করতেন শিশুরা যদি শিক্ষা, সাংস্কৃতিক চর্চা এবং খেলাধুলার যথাযথ সুযোগ পায় তবে তারা দেশ ও মানুষকে ভালোবেসে নিজেদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে। তিনি বিশ্বাস করতেন আজকে শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। বঙ্গবন্ধুর শিক্ষার অপরিসীম গুরুত্ব অনুধাবন করে 1973 সালে 36,165টি প্রাথমিক স্কুল লক্ষাধিক শিক্ষকের চাকরি জাতীয়করণ করেন। প্রিয় সুধী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চিন্তার জগতেও অপরিসীম মমতায় জড়িয়ে আছে সকল শিশু। জাতির পিতার পথ অনুসরণ করে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 26,193টি স্কুল ও 1,20,000 শিক্ষকের চাকরি জাতীয়করণ করেন। বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই ও শিক্ষার উপকরণ বিতরণ করছেন। প্রায় 2,50,00,000 শিশুদের উপবৃত্তি দিয়ে মায়ের মোবাইলে প্রদান করা হচ্ছে। তার দিক নির্দেশনায় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি ও ঝরে পড়া হ্রাস পেয়েছে। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে জেন্ডার সমতা অর্জিত হয়েছে। সম্মানিত সুধীমণ্ডলী,
শিশুদের কল্যাণ ও উন্নয়ন সুরক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার জাতীয় শিশু নীতি, শিশু আইন, বাল্যবিবাহ নিরোধ আইন, বাংলাদেশ শিশু একাডেমি আইন প্রণয়ন করেছে। এছাড়া কর্মজীবী মায়েদের জন্য শিশু লালন পালনের জন্য ডে কেয়ার সেন্টার, শিশু বিকাশ কেন্দ্র এবং বাংলাদেশ শিশু একাডেমি মেধা বিকাশ সহ প্রতিটি জেলায় নানামুখী প্রশিক্ষণের মাধ্যমে শিশুদের জন্য বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এছাড়াও সমগ্র বাংলাদেশে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। আজ প্রত্যন্ত গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিশুটিও জানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রবর্তিত ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে তারা এগিয়ে চলেছে। সম্মানিত সুধী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 104তম জন্মবার্ষিকীর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে আনব হাসি সবার ঘরে। জাতির পিতার শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবসে আমাদের দৃঢ় বিশ্বাস, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে গড়ে উঠবে শিশুদের জন্য নিরাপদ, সুরক্ষিত, উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ। বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে সবার ঘরে থাকবে হাসি আনন্দ, উন্নত জীবনের স্বপ্ন পূরণের সহজ বাতাবরণ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সকল শিশুর উন্নয়ন সাধন ও অধিকার প্রতিষ্ঠা আমাদের আজকের দিনে দৃঢ় অঙ্গীকার। শিশুদের জন্য সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের মাধ্যমে স্মার্ট বাংলাদেশের কর্মসূচি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। আজকে শিশুরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে মূল ভূমিকা পালন করবে, এই হোক জাতির পিতার শুভ জন্মদিনে আমাদের প্রত্যয়। সবশেষে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আরও ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান সুন্দর ও সফলভাবে আয়োজনে সহযোগিতা করার জন্য জেলা প্রশাসন গোপালগঞ্জকে এবং উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এবার